আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন আজকে দুইটা খাবার কথা বলবো এই দুইটা খাবার খাইলে যাদের শরীরে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম অভাব যদি থাকে আপনার সহজেই এই ক্যালসিয়াম অভাবটা আর পূরণ করতে পারবেন আর ক্যালসিয়াম কখনো অভাব হবে না কিভাবে খাবেন কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বিস্তারিত আলোচনা করব আর এখনকার মানুষ বেশিরভাগ মানুষই শুনবেন শরীরে ক্যালসিয়াম অভাব ক্যালসিয়াম অভাব আপনারা সহজে পূরণ করতে পারবেন প্রথমত যে খাবারটা দেখতেছেন এটা এটা কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে যেহেতু পুষ্টিকর খাবার আছে যে তালিকা করা হয়েছে পুষ্টি এই পৃষ্টিবিজ্ঞানরা যে তালিকা করা হয়েছে এক নাম্বার যে খাবারটার নাম হল কাঠবাদাম একশো পার্সেন্ট আপনি ক্যালসিয়াম কাটতিটা সহজে পূরণ করতে পারবেন কয়টা করে খা বাদাম খাবেন অনেকে বলে কিলশিয়াম পূরণ করার জন্য কয়টা করে বাদাম খাবেন আপনারা তিনটা চারটা এটা প্রতিদিন খাবার তালিকায় রাখবেন তিনটা চারটা এভাবে যদি আপনি খেতে পারেন দশ থেকে পনেরো দিন যে কিলসিয়াম যে অভাবটা এটা আপনারা সহজে পূরণ করতে পারবেন এবং পরিপূর্ণ থাকবে এবং সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্ববর্তীকে নাই আর দ্বিতীয় যে খাবারটা হলো এটা তিল এই তিলটা আপনারা নেবেন এক চামচ পরিমাণ এক এক চামচ পরিমাণ তিলটা এটা চিবে চিবে খাবেন এই দুইটা খাবার যদি আপনারা খেতে পারেন অল্প কয়েকটা দিন দশ থেকে পনেরো দিন খেলে আপনার ক্রিসমঘাটতিটা সহজে পূর্ণ হবে আর এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী নেই আর এই কাঠবাদামে এমনিতেও প্রচুর পরিমাণ পুষ্টি ঘাটতি এবং আপনার যদি পুষ্টি ঘাটতি তা আপনি সহজে পূরণ করতে পারবেন পুষ্টি যদি পরিপূর্ণ থাকতে পারবেন মানে সহজে পরিপূর্ণ রাখতে পারবেন আর ভিটামিন ঘাটতি থাকে ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন আর পাশাপাশি যদি পারেন সাজনা পাতা এবং মোরিঙ্গা আমরা সাজনা পাতা কেউ বলে কেউ বলে মোরিঙ্গা এ সাজনা পাতা শাক হিসাবে খেতে পারেন অথবা এটা ফাউটার করে খেতে পারেন আর একটা খাবার কথা বলতেছি এটা ভেন্ডি ভেন্ডি কেউ বলে কেউ বলে দেড়স এই দেড়স বা ভেন্ডি এই সবজিটা খাওয়ার তালিকায় রাখবেন আশা করি আপনার শরীরে পরিপূর্ণ ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ হবে আর বিশেষ করে যারা খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পানা আর সহজে বাড়াতে পারবেন এই কাঠবাদাম খেবেন কাঠবাদাম খেলে শরীর শক্তি বাড়ে আর মরিঙ্গা বা সাজনা পাতা বলছি এটাও কিন্তু আপনার শরীরের দুর্বলতা কাটব শরীরশক্তিটা সহজে বৃদ্ধি হবে একদম সহজে যারা এই বিড়ু দেখতেছেন আসেন দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটাই কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি তাহলে সহজে আপনারা দেখতে পারবেন আর অবশ্যই কোনো কিছু না বুঝতে পারে কমেন্ট করবেন কমেন্টে ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়া হবে